ঢাকার উচ্চ আদালত প্রাঙ্গণ, যেখানে আগাম জামিন প্রার্থীদের ভিড় দেখা যাচ্ছে, যারা মূলত গত এক দেড় মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পুলিশের দায়ের করা মামলার আসামি। এরকমই একজন ঢাকার নয়াপল্টনের বাসিন্দা লায়লা বেগম। গত ১৩ সেপ্টেম্বর পল্টন থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় আগাম জামিন নিতে আদালতে এসেছেন তিনি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম বলছেন, গত সেপ্টেম্বরে শুধু পল্টন থানাতেই একে একে পাঁচটি মামলায় পুলিশ তাকে আসামি করেছে। তার দাবি, মামলায় পুলিশের উপর হামলার মতো যেসব ঘটনা উল্লেখ করা হয়েছে তার কোনোটি বাস্তবে ঘটেনি এবং তার নিজেরও উপস্থিত থাকার প্রশ্নই ওঠে না। কোন থানায় এগুলো কি হবে? পল্টন থানায় একই মামলা, সব একই ধরনের, একই কথা, একই মামলা। ওই যে পুলিশের কাজে বাধা দেওয়া, ওই ককটেল ফোটানো, এইগুলি, গাড়িতে আগুন দেওয়া, এইসব মামলা। লায়লা বেগমের বিরুদ্ধে দায়ের হওয়া পাঁচটি মামলার মধ্যে একটি মামলায় উল্লেখ করা ঘটনাস্থলে যাই আমি। সেটি হচ্ছে নয়াপল্টনের ডিআইটি এক্সটেনশন রোডের জনতার গলির মুখ। মামলার এজাহারে বলা আছে, গত ১২ সেপ্টেম্বর দুপুরে লায়লা বেগম সহ অন্য আসামিরা সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করেছেন এবং ককটেল বোমা নিক্ষেপ করেছেন। যদিও সেখানকার দোকানিরা বলছেন, সেপ্টেম্বর তো বটেই, গত কয়েক মাসেই সেখানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এখান থেকে তো মিছিল আপনার পাঁচ ছয় মাস ধরে এদিক দিয়ে কোনো মিছিল টিছিল বার হয় না। এবারে আসা যাক চকবাজারের আজিজুল্লার মামলায়। এলাকার ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মারা গেছেন দুই বছর আগে, ২০১৬ সালের মে মাসে। কিন্তু তাকেও গত ৫ সেপ্টেম্বর একটি বিস্ফোরক মামলার আসামি করেছে পুলিশ। পুরান ঢাকার বেগম বাজারে এটাই হচ্ছে সাবেক কমিশনার আজিজুল্লার বাড়ি। এই বাড়িটিতে এখন অবশ্য তার পরিবারের কেউই থাকছেন না, তবে এলাকাবাসী জানিয়েছেন তিনি এখন থেকে অন্তত দুই বছর আগে মারা গিয়েছেন। আজিজুল্লাহ আজিজ কি ছিল উনি? তো প্রথম তো কিছু ছিলেন না, ইলেকশনে দাঁড়ায় উনি আপনার ইলেকশন পাস করা কমিশনার হয়েছে। এখন কি উনি জীবিত না মৃত? কতদিন আগে মারা গেছে? প্রায় দুই বছরের মতন হবে। আজিজুল্লার মামলার এজাহারে বেচারাম দেউরির আজগুরি মঞ্জিলের সামনে গত ৫ সেপ্টেম্বর বিকেলে পুলিশের কাজে বাধা দান এবং ককটেল বিস্ফোরণের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, মৃত আজিজুল্লাহ সহ অন্য আসামিরা পুলিশের উপর দুইটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে গেছেন। কিন্তু এই এলাকাতেও স্থানীয় বাসিন্দারা সেরকম কোনো ঘটনা ঘটেনি বলেই জানাচ্ছেন। মানে এই ধরনের কোনো গঞ্জাম তো দেখিনি, ককটেল বিস্ফোরণ না না না, এই ধরনের আমার চোখে পড়ে না। এই বিষয়ে জানতে আমি যাই চকবাজার থানায়। সেখানে মামলা তদন্ত কর্মকর্তা অবশ্য টেলিফোনে পুলিশের উপর হামলার ঘটনা সত্য বলেই দাবি করছেন। তাৎক্ষণিক একটা ঘটনা ঘটছে, লোকজন কিছু লোকের নাম বলছে, তো যাদের নামগুলো বলছে এই নামের উপরে মামলা হয়েছে। কিন্তু আসলে কে মৃত কে জীবিত এগুলো তো তদন্ত সাপেক্ষে ছিল, যারা ঘটনার সময় ছিল তারা বলতে পারবে, যারা ছিল না তাদেরকে জিজ্ঞেস করলে অবশ্যই তারা বলতে পারবে না। চকবাজার এবং পল্টন থানার মতোই ডেমরা থানাতেও গত ১৩ সেপ্টেম্বর দায়ের হওয়া আরেকটি মামলার বিষয়ে খোঁজখবর নেই আমি। এখানেও মামলার এজাহারে উল্লেখ করা ঘটনাস্থলে গিয়ে রিক্সা পড়ানো কিংবা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগের সত্যতা পায়নি। কেন কোনো বিএনপির মিছিল আমার চোখে পড়ে নাই, আমি এটা ভাই আনতেছে কারো বদলাম, কোনো দলের বদলাম আমি কইতে পারবো না। কতদিন চোখে পড়ে নাই এরকম? এই এক দেড় বছর। এখানে রিক্সাতে আগুন দেওয়ার ঘটনা? না না না, এরকম আমি দেখিনি। ডেমরা থানাতেই সেপ্টেম্বরে দায়ের হওয়া আরও চারটি মামলার এজাহার ঘেঁটে দেখা যায় দিন তারিখ ও স্থানভেদে ঘটনার বিবরণ প্রায় একই রকম। এসব বিষয়ে কথা বলতে ডেমরা থানায় গেলে সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায়নি, তবে তিনি টেলিফোনে কথা বলেছেন আমার সঙ্গে। অপরাধীদের কাজ যদি একই রকমের হয় সেক্ষেত্রে এজাহারগুলি তো ওই রকম হবে ভাই। কিন্তু আমরা কয়েকটা জায়গায় গেলাম, ওই এলাকার মানুষ বলছে যে এরকম কিছু ঘটেনি, এটার ব্যাখ্যা কি দেবেন? সেটা তো আমি আগেই দিয়েছি আপনাকে যে সেটা কে বলছে সেটা আমরা জানি না। আমাদের আমাদের তদন্ত অব্যাহত আছে, তদন্ত শেষে যথাযথ রিপোর্ট সাবমিট করা হবে। ডেমরা থানা বাদে ঢাকার আরও কয়েকটি থানার এরকম ১০টি মামলার এজাহার দেখেছি আমি। সেগুলোতে ঘটনার বিবরণ অনেকটাই একই রকম। মামলাগুলোতে যাদের আসামি করা হয়েছে তারা সকলেই মূলত বিএনপির সঙ্গে জড়িত এবং সবগুলো মামলা দায়ের হয়েছে গত ১ সেপ্টেম্বরের পরে। বিএনপি দাবি করছে গত দেড় মাসে এরকম মামলার সংখ্যা ৪,০০০ ছাড়িয়ে গেছে এবং এসব মামলার উদ্দেশ্য নির্বাচনের আগে বিরোধী কর্মীদের মাঠছাড়া করা। যে কোন কোনো ঘটনা ঘটেনি অথচ মামলা হচ্ছে, সেই সব ঘটনা প্রকৃতপক্ষে ঘটেছে কি না, হয়তো দু একটি ঘটেছে কিন্তু এরকম হাজার হাজার ঘটনা ঘটেনি। যতই নির্বাচন ঘনিয়ে আসছে
বিরোধী দলকে মারছাড়া করার জন্য তারা এটা করেছে, বিএনপি নেতাকর্মীদের ঘরানি করার জন্য। তবে মামলার বিষয়ে বিএনপির পরিসংখ্যান কিংবা অভিযোগ নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি নন পুলিশের কোনো কর্মকর্তা। ঢাকাসহ সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক পুলিশের পক্ষ থেকে যেসব মামলা দায়ের করা হয়েছে সেসব মামলা এবং এ বিষয়ে বিএনপির যে অভিযোগ সে বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পেলাম না। তবে পুলিশ সদর দপ্তর থেকে আমাকে জানানো হয়েছে যে তাদের ভাষায় কোনো কোনো মামলায় কিছু অসঙ্গতির তথ্য তাদের কাছেও রয়েছে, তদন্ত সাপেক্ষে প্রমাণ পেলে এসব অসঙ্গতি দূর করবেন তারা। তবে উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় মানবাধিকার কমিশন বলছে মামলা দায়েরের পর নয় বরং মামলার আগেই ঘটনা ও এর সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে নিশ্চিত হওয়া উচিত ছিল পুলিশের। কোনো মৃত ব্যক্তির নামে কোনো লোক বিদেশে আছে, ঘটনার দিনে যেদিন ঘটনাটা ঘটেছে পরবর্তীতে দেখাচ্ছে, এটা শুরুতেই দেখা, এই দেখাটা শুরুতেই দেখা উচিত ছিল এবং এটা দ্রুত সময়ের ভিতরে করা উচিত ছিল। তারপরে একটাত্র যদি ভুল হয় সেটা আলাদা কথা হতে পারে, কিন্তু ব্যাপক সংখ্যায় যদি ভুল হয় তো সেটা তো কোনো গ্রহণযোগ্য না। কারণ আমরা শুধু না, গোটা দেশের মানুষ একটা উদ্বিগ্নতার মধ্যে থাকে আর কি, যে কোনো অপরাধ না করো কি আমি কখনো মামলার মধ্যে পড়ে যাই কিনা। মানবাধিকার কমিশন বলছে পুলিশ যদি নিজে থেকেই যেসব মামলায় বিচ্যুতি আছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেয় তাহলে সেটা ভুক্তভোগীদের হয়রানি কিছুটা হলেও লাঘব করবে, কিন্তু সেটা কিভাবে আর কত দ্রুত হবে তার উপরই নির্ভর করছে অনেক কিছু। তাফসীর বাবু, বিবিসি বাংলা, ঢাকা।